নমস্কার বন্ধুরা, এগেন ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য, আরআরবি গ্রুপ ডি এক্সামের জন্য তোমাদের থ্রি ফেজের কিন্তু নোটিফিকেশান দিয়ে দিয়েছে। থ্রি ফেজ হবে কিন্তু সেপ্টেম্বরের 8 তারিখ থেকে 19-এর 9, মানে সেপ্টেম্বরের 19 তারিখ পর্যন্ত হবে, ঠিক আছে? কোভিড প্যান্ডেমিক সিচুয়েশান অনুযায়ী তোমরা এগিয়ে যাও। এবং ফেজ থ্রি যেসব মানে জোনে হবে, ইস্ট কোস্ট রেলওয়ে ভুবনেশ্বরে হবে, নর্থ ইস্ট ফর্টিনা রেলওয়ে গুয়াহাটিতে হবে, নর্দার্ন রেলওয়ে নিউ দিল্লি, সাউদার্ন রেলওয়ে চেন্নাই, ঠিক আছে? চেন্নাই করেছো, অনেকেই আছো চেন্নাই করেছো, তাদেরকে, তার ভুবনেশ্বর আছো, তাদের কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। তোমরা প্রিপারেশন জোরদার করো। আর ইস্ট এখনও কিন্তু ফেজ আরও হবে, ফেজ থ্রি না আরও ফোর হবে, কিন্তু সেখানে কিন্তু ইস্টার্ন রেলওয়ে কিন্তু এখনও পাবলিশড হয়নি, ঠিক আছে? সো আশা করা যায় তোমাদের ইস্টার্ন রেলের সামনেরটাই তোমরা জানতে পারবে, মানে কিছুদিন পরে, মানে 8-9 মানে 10 তারিখের মধ্যে তোমরা জেনে যাবে, ঠিক আছে? আর লিঙ্ক ফর ভিউইং দ্য এক্সাম সিজের ডেট উইল বি মেড লিভ লেটেস্ট 7/30/8, মানে তোমার আগস্টের 30 তারিখ থেকে তোমরা জানতে পারবে। ডাউনলোড ট্রাভেল অথরিটি এসসি এসটি কার্ড যারা আছো তারা কিন্তু জানিয়ে নিতে পারবে, ঠিক আছে? ডাউনলোড করতে পারবে কল লেটার পরীক্ষার 4 দিন আগে, ঠিক আছে? তো তোমাদের এবং বায়োমেট্রিক হবে, আধার কার্ড বেসিক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর এটা খেয়াল রেখো, ঠিক আছে? তোমাদের এটাই কিন্তু গুরুত্বপূর্ণ 26/8 দেখতে পাচ্ছ, চেয়ারপার্সন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করো, সকলে ভালো থেকো। আবার গুরুত্বপূর্ণ আপডেট পেলে তোমাদের জানাবো। জয় হিন্দ, জয় ভারত, বাই।